হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে আশা করি। আজকে আমরা ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের একটা খুব ইন্টারেস্টিং পার্ট আলোচনা করব, ঠিক আছে? তো এটা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের ফোর্থ পার্ট হতে চলেছে। যারা আগের তিনটে পার্ট দেখোনি তারা এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আমরা শুরু করি। আজকে আমরা কি আলোচনা করব, আজকে আলোচনা করব শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমাকলিত রূপ প্রতিষ্ঠা কি করে করতে হয় সেটা দেখব, আর শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় দেখব, তার অর্ধজীবনকাল বা বিক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগে, অথবা শূন্যক্রম বিক্রিয়া সংক্রান্ত যে সমস্ত লেখচিত্র আমাদের কাজে লাগবে সেই সবগুলো আমরা দেখে নেব একটা ভিডিওতে। শূন্যক্রম বিক্রিয়ার সবগুলো খুব কমই হবে, তো আমরা শুরু করি, ঠিক আছে? তো শূন্যক্রম বিক্রিয়া তার হার সমীকরণের অন্তর্কলিত রূপ বা ডিফারেন্সিয়াল ফর্ম অলরেডি আমরা জানি, সেটা কি এটা করতে গেলে আমি দেখব। আমরা শিখব সমাকলিত রূপ, ঠিক আছে? তো তাহলে আমরা সেটাকে আবার ইন্টিগ্রেশন করব। যাদের ক্যালকুলাস পড়া হয়ে গেছে তারা তো জানোই, যাদের ক্যালকুলাস হয়নি তারাও এমনি প্রাথমিক ক্যালকুলাসের বিষয়গুলো ক্লাস 11-এ ফিজিক্সের সময় আমি জানি সেটা হয়ে যায় অনেকে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা শূন্যক্রম বিক্রিয়া কি সেটাকে আরেকবার লিখব, শূন্যক্রম বিক্রিয়া কি সেটা লিখব, যে সমস্ত বিক্রিয়ার বিক্রিয়া হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, যে সমস্ত বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, অথবা যে সমস্ত বিক্রিয়ার বিক্রিয়া হারটা বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা শূন্যক্রম বিক্রিয়া বলবো। যে সমস্ত বিক্রিয়ার ডট তাকে আমরা কি বলবো, শূন্যক্রম বিক্রিয়া বলে। শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে আমরা সেইটা প্রথমে লিখে নেব, ঠিক আছে? তো তারপর আমরা ভাববো, মনে করি একটি শূন্যক্রম বিক্রিয়া হলো, মনে করি একটি শূন্যক্রম বিক্রিয়া হলো এ থেকে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এক্ষেত্রে একটাই বিক্রিয়ক আমরা ধরেছি, সেটার নাম হচ্ছে এ, সেইখান থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এবার এবার আমরা কি করব, প্রথমে এই শূন্যক্রম বিক্রিয়ার আমরা হার সমীকরণের অন্তর্কলিত রূপ প্রতিষ্ঠা করব। হার সমীকরণের অন্তর্কলিত মানে ডিফারেন্সিয়াল ফর্ম অন্তর্কলিত রূপ প্রতিষ্ঠা, হার সমীকরণে অন্তর্কলিত রূপ প্রতিষ্ঠা, মনে করি বিক্রিয়া শুরুর, মনে করি বিক্রিয়া শুরুর টি সময় পর, স্মল টি, এই বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পর বিক্রিয়কের, বিক্রিয়ক মানে এ, বিক্রিয়কের গাঢ়ত্ব কত হয়েছে, বিক্রিয়কের গাঢ়ত্ব হয়েছে ক্যাপিটাল এ থার্ড ব্র্যাকেট, আমি ধরে নিচ্ছি এ এই বিক্রিয়ক পদার্থটার গাঢ়ত্ব হয়েছে এ থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে তার গাঢ়ত্ব মানে মোলার গাঢ়ত্ব হয়েছে টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব এটা হয়েছে। সুতরাং বিক্রিয়া শুরু টি সময় পর বিক্রিয়া হার, বিক্রিয়া হারটা কি হবে টি সময় পর বিক্রিয়া হার, বিক্রিয়া হার কোনো একটা বিক্রিয়া এইভাবে দেওয়া আছে, এই বিক্রিয়ার বিক্রিয়া হার কেমন করে লিখতে হয় আমরা জানি, মাইনাস ডি এ ডিটি, এইটা ভ্যারিজ কার সঙ্গে সমানুপাতিক হবে, যেহেতু শূন্যক্রম বিক্রিয়া তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব, গাঢ়ত্ব কত সেই মুহূর্তে কত, ক্যাপিটাল এ থার্ড ব্র্যাকেট, বিক্রিয়কের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে মানে বিক্রিয়কের গাঢ়ত্ব তার ঘাত মানে তার পাওয়ারে কত থাকবে, জিরো থাকবে, এটার সঙ্গে সমানুপাতিক হবে। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, অর কি লিখতে পারি, মাইনাস ডি এ ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, যেখানে কে হচ্ছে কি, কে হচ্ছে কি না বিক্রিয়ার হার ধ্রুবক, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এক্ষেত্রে এই এটাকে কে কে বলা হবে কি, এই শূন্যক্রম বিক্রিয়াটার হার ধ্রুবক বলে বলা হবে। বা আমরা কি পাবো, মাইনাস ডি এ
dt equals to k minus dA dt equals to k एक नम्बर समीकरण এই এক নম্বর সমীকরণটাই হলো শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপ। তাহলে এক নং সমীকরণটি হলো শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপ। এই অন্তর্কলিত রূপ থেকে আবার আমরা কি প্রতিষ্ঠা করব, সমাকলিত রূপ প্রতিষ্ঠা করব। অন্তর্কলিত রূপ থেকে শুরু করে আবার সমাকলিত রূপ প্রতিষ্ঠা করব। সমাকলিত রূপ প্রতিষ্ঠা করার আগে আমরা হেডিং দিয়ে দিব যে সমাকলিত রূপ প্রতিষ্ঠা, ঠিক আছে? তো আমি এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে তোমার বইতে কি জানো তো, তোমার বইতে এখানে পাশে পাশে লিখে দিয়েছে। বইতে একটা পৃষ্ঠা সংখ্যার একটা তো লিমিট থাকে, বইতে উপর নিচ লিখে লিখে করে না, তাতে করে জায়গা অনেক নষ্ট হবে। আমরা কিন্তু সবসময় খাতায় করব, পরীক্ষায় করব উপর নিচ লিখে লিখে, কখনো ইকুয়েশন পাশে করব না। মানে যেমন বইতে কি করা আছে, এইটা ইকুয়ালস টু কে করা আছে, সেরকম লিখবো না আমরা, পরের লাইন লিখে করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, সমাকলিত রূপ প্রতিষ্ঠা। আমরা এখানে এখান থেকে আবার এই নিচে হেডিংটা হতো, আমি এখানে জায়গা নেই, আমি করছি কি, তাহলে কি লিখবো, হার সমীকরণের সমাকলিত রূপ প্রতিষ্ঠা। খুব সহজ কি করব, এক নম্বর সমীকরণটাকে আবার লিখছি মাইনাস ডি থার্ড ব্র্যাকেট এ ডিপি ইজ ইকুয়াল টু কে, অর মাইনাস ডি অফ এ ইকুয়ালস টু কে ডিপি, উভয় দিকে সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন করে পাবো, অর ইন্টিগ্রেশন মাইনাস ডি এ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কে ডিটি, অর ইন্টিগ্রেশন আমরা জানি, আমি ধরে নিচ্ছি সবাই ইন্টিগ্রেশন জানো, তাহলে এটা কত হবে, মাইনাস এ ডি এ ডিএক্স এর ইন্টিগ্রেশন, এক্স হয় ডি এ ইন্টিগ্রেশন এ হলো ইকুয়ালস টু, এখানে কে একটা কনস্ট্যান্ট, কেটা টি এর উপর ডিপেন্ড করেন, ঠিক আছে? তো কেটা উষ্ণতার উপর নির্ভর করে, টি হচ্ছে সময়, তার উপর নির্ভর করছে না। তাহলে কে সামনে চলে এলো, কে ইন্টিগ্রেশন ডিটি, সেটা হবে টি প্লাস, এটা তো এখানে কোনো তো লিমিট নেই, তাহলে এখানে একটা সমানুপাতিক একটা সমাকলন ধ্রুবক আসবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, জেড জেড সমান সমাকলন ধ্রুবক হয়েছে। এখানে আমরা একটা লিমিট বসাবো, বিক্রিয়ার শুরুতে কি হয় আমরা একটা লজিক দেখাচ্ছি, বিক্রিয়ার শুরুতে যখন টি সমান শূন্য, বিক্রিয়ার শুরু মানে টাইম কাউন্ট করতে শুরু করিনি, বিক্রিয়ার শুরুতে যখন টি সমান শূন্য তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত, না এ জিরো, প্রারম্ভিক গাঢ়ত্ব, এ জিরোটা হচ্ছে কি, প্রারম্ভিক গাঢ়ত্ব। এবং আমরা কি বুঝতে পারছি, এ জিরোটা বড় নাকি টি সময় পরে যে গাঢ়ত্ব হয়েছে সেটা বড়, বিক্রিয়ক থেকে আমাদের বিক্রিয়াটা কি ছিল, এ থেকে প্রোডাক্ট ছিল, তাহলে এ ক্রমশ কমবে, এ ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে প্রোডাক্ট তৈরি করবে, তাহলে এর পরিমাণ সময়ের সাপেক্ষে কমবে, তাহলে এর পরিমাণ যেহেতু কমছে সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরোটা বেশি ছিল নিশ্চয়ই, আর টি সময় পরে গাঢ়ত্ব যেটা এ সেটা নিশ্চয়ই কম। যাকে তাহলে আমি কি দেখেছি, যে টি সমান যখন শূন্য তখন এর মান হবে এ জিরো। এই যে ইকুয়েশনটা আমাদের বেরিয়েছিল এটাকে আমরা দু নং সমীকরণে টি ও এর মান বসালে পাওয়া যাবে, কি পাওয়া যাবে বলতো, টি এর মান জিরো বসাচ্ছি এখানে জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল, এর মান এ জিরো, এ সাফিক্স জিরো, এ জিরো, তাহলে কি পাওয়া যাবে, জেড জেড ইকুয়ালস টু মাইনাস এ সাফিক্স জিরো। এখন
जेड एर मान दू नंग समीकरणे बसिए पाई, दू नम्बर समीकरणे जेड एर भैल्यू बसिए देव, ताहले कि पाबो माइनस ए इक्वल्स टू के टी माइनस ए जिरो, के टी माइनस ए जिरो। एखान थेके कि पाबो, एखान थेके कि पाबो के टी इक्वल्स टू ए जिरो, माइनस छिलो एधारे एसेछे प्लस होयेछे, माइनस ए जिरोटा एधारे एसेछे प्लस होयेछे, ए जिरो माइनस ए, टी इक्वल्स टू बा के इक्वल्स टू, के इक्वल्स टू ए जिरो माइनस ए बाई टी। এই তিন নং সমীকরণটি হলো শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ বা সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ, সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ কে ইকুয়ালস টু এ জিরো মাইনাস এ বাই টি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পেলাম আমরা, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণের সমাকলিত রূপ অথবা সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ, সমাকলিত বিক্রিয়া হার সমীকরণ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা পরপর কতগুলো ছোট ছোট জিনিস দেখব। ঠিক আছে, কি দেখব? না, প্রথম আমরা যেটা ভাববো সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস এক্স ও সময় এর মধ্যে কি সম্পর্ক, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস আর সময়ের মধ্যে কি সম্পর্ক? দেখো এ জিরো মাইনাস এ, টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব এ জিরো থেকে কমে কমে এ হয়েছে, শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব এ জিরো ছিল, যত সময় এগিয়েছে বিক্রিয়কের পরিমাণ ক্রমশ কমেছে, টি সময় পরে বিক্রিয়কের পরিমাণ দাঁড়িয়েছে এ, তাহলে টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ কত? গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ এক্স সমান লজিক্যালি আমরা বুঝতে পারলাম এ জিরো মাইনাস এ, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ এটা, তাহলে টি সময়ে গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ সমান এক্স সমান এ জিরো মাইনাস এ, টি সময়ে গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ কত হলো এ জিরো মাইনাস এ। হয়েছে, এবার এবার কি করব, এখানে বসালে কি হবে, কে ইকুয়ালস টু এক্স বাই টি, তিন নং থেকে পাই, আমি এখানে তিন নং থেকে পাই বললাম তো, তুমি তুমি শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়া হার সমীকরণটি হলো বলে এই সমীকরণটা লিখে সেখান থেকে তুমি পেতে পারো। তাহলে একটা রিলেশন পেলাম কে ইকুয়ালস টু এক্স বাই টি, এক্স তাহলে শূন্যক্রম হোক, প্রথম ক্রম হোক, দ্বিতীয় ক্রম হোক, আমরা এক্স জেনারেলি কোনটাকে বলি, না বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস কতটা পাচ্ছে সেই পরিমাণটা হচ্ছে এক্স। ঠিক আছে, তো গাঢ়ত্ব হ্রাসের পরিমাণটা হচ্ছে এক্স। একটা লেখচিত্র আমি আঁকবো এটার জন্য, একটু ওয়েট করো। এরপরে নেক্সট একটা পয়েন্ট হচ্ছে কি, শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে প্রয়োজনীয় সময়, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে, সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, তাকে অনেক সময় আমরা বিক্রিয়া কমপ্লিট হতে যে টাইম লাগে সেটাকে আমরা অনেক সময় টি কম্প বলে থাকি, স্মল টি সাফিক্স কম্প, সিওএমপি, টি কম্প মানে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিয়াকশন, টি কম্প। শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় টি কম্প গণনা। ঠিক আছে,
কিরকম করে আমরা গণনা করব? আচ্ছা দেখো, যখন সময়টা যখন যখন সময় টি সমান সমান টি কম্প হবে, তখন তখন বিক্রিয়ক মানে সময়ের মানটা যখন টি কম্পের সঙ্গে সমান হয়ে যাবে, মানে বিক্রিয়া শেষ হতে যা সময় লাগে সেই সময় যদি অতিবাহিত হয়ে যায়, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব এ কত হবে গো? তাহলে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত ধরেছিলাম আমরা? এ হবে। ধরো টি প্লাস 10 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত? এর থেকে আরেকটু সামান্য কম। টি প্লাস 20 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? না, এর থেকে আরও 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 কিছুটা কম। এভাবে যত টি এর মান বাড়তে থাকবে তত এ এর মান কমতে থাকবে। যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ টি এর মানটা টি কম্পের সঙ্গে সমান হবে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত হওয়া উচিত? শূন্য হওয়া উচিত। তিন নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? তিন নম্বর সমীকরণ থেকে কি পাবো? কে ইকুয়ালস টু এ জিরো। এ জিরো মানে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের যা গাঢ়ত্ব আমরা নিয়ে শুরু করেছিলাম সেটা তো ফিক্সড। এ জিরোর মান ফিক্সড, এ জিরোর মান আমরা সময়ের সঙ্গে কিছু পাল্টাচ্ছে না। মানে এ জিরো হচ্ছে যখন বিক্রিয়া শুরু হয়েছিল, বিক্রিয়া শুরু হওয়ার সময় বিক্রিয়কের যত গাঢ়ত্ব ছিল, ঠিক আছে? তো এ জিরো সেটা তো থাকলোই। মাইনাস এ, এর বদলে জিরো বসালাম, টি, টির বদলে টি কম্প বসালাম। তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম টি কম্প বা কমপ্লিশন, মানে বিক্রিয়া শেষের জন্য যত সময় লাগে, ইকুয়ালস টু এ জিরো বাই কে। বইতে টি কম্প কথাটা হয়তো ইউজ করেনি, শুধু টি ইউজ করেছে, কিন্তু টি তো অনেকগুলো গুলিয়ে যাচ্ছে, তুমি টি কম্প ব্যবহার করতে পারো। তাহলে টি কম্প ইকুয়ালস টু এ জিরো বাই কে, ফিক্সড। এ জিরো শুরুতে যা গাঢ়ত্ব ছিল, আর কে এর মান হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট। টি কম্প ইকুয়ালস টু এ জিরো বাই কে। এবার আমি একটা লেখচিত্রের কথা বলছিলাম, লেখচিত্রের কথা বলছিলাম। আমাদের বইতে কয়েকটা লেখচিত্র আছে, আমি একটা এক্সট্রা লেখচিত্র বলছি। তাহলে আমাদের এইটার জন্য লেখচিত্র ওয়ান, লেখচিত্রগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট লেখচিত্রগুলো পরীক্ষার জন্য। লেখচিত্র ওয়ান, প্রথম লেখচিত্র, আমি কি বলতে চাইছি, যদি এক্স অক্ষ বরাবর আমি সময় বসাই, একটু বড় করে আঁকছি, লেখচিত্র ওয়ান, এক্স অক্ষ বরাবর আমি বসাচ্ছি সময় টি, ওয়াই অক্ষ বরাবর বসাচ্ছি আমি গাঢ়ত্ব, গাঢ়ত্ব ধরো মোল পার লিটার এককে আমি বসাচ্ছি, ঠিক আছে? তো এবার গাঢ়ত্ব হ্রাস, গাঢ়ত্ব হ্রাস বসাচ্ছি। আচ্ছা, যখন সময় শূন্য তখন গাঢ়ত্ব কিছু হ্রাস পেয়েছিল? যখন সময় শূন্য বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পেয়েছিল আদৌ? পাইনি। তাহলে শূন্য হলে শূন্য, এখানে একটা পয়েন্ট পেলাম। সময় যখন একটু এগিয়েছে, সময় যখন এতটুকু হয়তো ধরো 10 সেকেন্ড এগিয়েছে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কিছু পরিমাণে হ্রাস পেয়েছে, তার জন্য এইখানে একটা বিন্দু পেলাম। যখন সময় আরও কিছুটা এগিয়েছে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ আগের তুলনায় বেড়েছে নাকি বাড়েনি? সময় এইটুকু, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পেয়েছে এতটুকু, সময় আরও বাড়িয়েছে, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, গাঢ়ত্ব কমে যাওয়ার পরিমাণ, গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ বেড়েছে আরও, গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে যেটা সেই পরিমাণটা আরও বাড়ছে, সময় আরও বাড়িয়েছে, গাঢ়ত্ব হ্রাসের পরিমাণটা আরও বাড়বে, সময় আরও বাড়িয়েছে, গাঢ়ত্ব হ্রাসের পরিমাণটা আরও বাড়বে। সময় এইখানে হচ্ছে টি কম্প, যদি এখানে টি কম্প হয় তাহলে গাঢ়ত্ব হ্রাসের পরিমাণটা বেড়ে 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 এতটা হচ্ছে। যখন টি এর মানটা টি কম্প হয়ে যাচ্ছে,
তখন গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে এতটা জাগে। আমি লেখচিত্রটা এঁকে দিই, লেখচিত্রটা হচ্ছে সিম্পল একটা মূল বিন্দুগামী সরল রেখা। যখন টি এর মানটা টি কম্পের সঙ্গে সমান হচ্ছে, যখন টি এর মানটা টি কম্প এর সঙ্গে সমান হচ্ছে, তখন গাঢ়ত্ব হ্রাসের পরিমাণটা, এই মানটা কত হবে বলো তো? তখন এইখান থেকে এইটুকু, এই যে ভ্যালুটা, তাহলে এক্স অক্ষে এখান থেকে এতটা, এইটুকু টি কম্প যত সেকেন্ড তত সেকেন্ড হলো, এখান থেকে এইটুকু, এটা কত হবে? না, এ জিরোর সঙ্গে সমান হবে। কথাটা ঠিক না? তখন গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ কত হয়ে গেছে? গাঢ়ত্ব হ্রাস পাচ্ছে প্রথমে এক একক, এক মোল পার লিটার গাঢ়ত্ব হ্রাস পেলো, দুই মোল পার লিটার, তিন মোল পার লিটার, কমতে 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 ম্যাক্সিমাম কত কমবে? না, তা পুরোটা, এ জিরো যতটা ছিল পুরোটা গাঢ়ত্ব কমে যাচ্ছে। ঠিক আছে, গাঢ়ত্ব হ্রাস বনাম সময় লেখচিত্র, প্রথম লেখচিত্রটা আমরা জানলাম। আচ্ছা, এখানে গাঢ়ত্ব হ্রাসের পরিমাণের সঙ্গে কে এর সম্পর্ক জানলাম, এখানে জানলাম কি না, টি কম্প এর সঙ্গে কে এর সম্পর্ক জানলাম, টি কম্প এর সঙ্গে কে এর সম্পর্ক, অর্ধ জীবনকাল, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল গণনা, অর্ধ জীবনকাল গণনা, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল, টি হাফ, টি হাফ বা অর্ধ জীবনকাল মানে কি? একটা বিক্রিয়া অর্ধেক হতে যত সময় লাগে, বিক্রিয়া অর্ধেক মানে কি? আমাদের কাছে বিক্রিয়াটা ছিল এ থেকে প্রোডাক্ট, এই বিক্রিয়াটা হচ্ছে অর্ধেক বিক্রিয়া হওয়ার মানে কি? ধরা যাক এইখানে এ ছিল 100 মোল পার লিটার গাঢ়ত্বের এ ছিল, বিক্রিয়া হচ্ছে হচ্ছে হচ্ছে, যত সময়ের পরে, যত সময় পরে এর গাঢ়ত্ব 50 মোল পার লিটার হবে, সেই সময়টাকে বলবো এই বিক্রিয়াটার জন্য অর্ধ জীবনকাল। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে সময়ের মধ্যে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেকে গিয়ে পৌঁছায়, বা বিক্রিয়কের অনুসংখ্যা প্রারম্ভিক অনুসংখ্যার অর্ধেকে গিয়ে পৌঁছায়, সেই সময়কে ওই বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধ জীবনকাল বলা হবে। আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই অর্ধ জীবনকালের মান আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো অর্ধ জীবনকাল গণনা হবে, তাকে তাকে আমরা টি সাফিক্স হাফ লিখে প্রকাশ করি। ঠিক আছে, তো তাহলে দেখো, ঠিক আমরা যেমন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা যেভাবে ক্যালকুলেট করেছিলাম, এটাও সেই একই রকমভাবে ক্যালকুলেট করব। অর্ধ জীবনকাল গণনা যখন টি সমান কি হবে, যখন টি সমান টি হাফ, তখন বিক্রিয়কের, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব এ সমান কত হবে বলো তো? বিক্রিয়তে আমি এ এর গাঢ়ত্ব নিয়ে নিয়েছিলাম এ জিরো, তাহলে টি হাফ টাইম যখন স্পেন্ড হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব দাঁড়ানো উচিত কত? ঠিক, এ জিরো বাই টু, এ জিরো বাই টু। তিন নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো তাহলে? তিন নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? সমীকরণটা আমি মুছে দিয়েছি, তো আরেকবার লিখে দিই। সমীকরণটা কি ছিল? কে ইকুয়ালস টু এ জিরো মাইনাস এ বাই টি ছিল। তিন নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? কে ইকুয়ালস টু এ জিরো মাইনাস এ জিরো বাই টু, এ এর মান এ জিরো বাই টু, যখন টি এর মান কত হয়ে গেছে, টি এর বদলে টি হাফ হয়ে গেছে, টি হাফ। তাহলে এ জিরো মাইনাস এ জিরো বাই টু বিয়োগ করলে কত হবে? এ জিরো বাই টু, মানে ওয়ান মাইনাস হাফ, হাফ হবে, এ জিরো বাই টু বাই টি হাফ আছে। তাহলে এখান থেকে কি পাবো বলো তো? টি হাফ ইকুয়ালস টু কত পাবে? না, টি হাফ ইকুয়ালস টু এ জিরো, এ জিরো উপরে ছিল, টি হাফকে এখানে নিয়ে এলাম, নিচে দুই আসছে, টু কে, এ জিরো বাই টু কে। টি কমপ্লিশন সমান পেয়েছিলাম আমরা এ জিরো বাই কে এক্ষুনি পেয়েছিলাম, টি হাফ সমান পেলাম এ জিরো বাই টু কে, এ জিরো বাই টু কে। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় লেখচিত্র আসবে। দ্বিতীয় লেখচিত্র কি? টি হাফ ভার্সাস এ জিরো, লেখচিত্র দুই।
লেখচিত্র একটা বইতে নেই তো লেখচিত্র দুইটা রাখো এটা বইতে আছে লেখচিত্র দুই খুব ইন্টারেস্টিং সহজ টি হাফ ভার্সাস লেখচিত্র দুই আমরা কি করব লেখচিত্র দুই আমরা কি করব টি হাফ ভার্সাস এ জিরো বসাবো এখানে অর্ধজীবনকাল টি হাফ বসাচ্ছি এক্স অক্ষ বরাবর সরি ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বসাবো বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এ জিরো তাহলে শুরুতে আমি বিক্রিয়কটা যে গাঢ়ত্বে নিচ্ছি সেই গাঢ়ত্ব যদি বেশি হয় দেখো বেশি হলে টি হাফের মান কি হবে বেশি হবে এখান থেকে কি দেখতে পাচ্ছি বলতো কে এর মান নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট তাহলে অ্যাকচুয়ালি টি হাফ সমানুপাতিক হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ জিরো হচ্ছে ঠিক না কি হচ্ছে যত আমার প্রারম্ভিক গাঢ়ত্ব বাড়বে প্রারম্ভিক গাঢ়ত্ব বাড়বে তত টি হাফের মান বাড়বে ঠিক আছে না ল অফ এখানে এ জিরো ভ্যালু বাড়লে এটা ফিক্সড নিচেরটা ফিক্সড টি হাফের ভ্যালু বাড়বে ঠিক আছে তো তাহলে শুরুতে প্রারম্ভিক গাঢ়ত্ব যখন শূন্য তখন তো বিক্রিয়ার অর্ধজীবনকাল বলে কোনো ব্যাপারই আসছে না কোনো জিনিসই নেই তাহলে আবার তার অর্ধজীবনকাল কি যদি প্রারম্ভিক গাঢ়ত্ব একটু বাড়াই তাহলে তার একটা টি হাফের ভ্যালু আসবে প্রারম্ভিক গাঢ়ত্ব আরও বাড়ালে টি হাফের ভ্যালু আরও বেশি আসবে আরও বাড়ালে আরও বেশি ইত্যাদি ইত্যাদি এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখাংশ এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখাংশ ঠিক আছে এই মূলবিন্দুগামী সরলরেখাংশে নতিগত হবে নতিগত হবে কি হয়েছে আমাদের এদিকে আমি বসিয়েছি এ জিরো টি হাফ ইকুয়ালস টু এ জিরো বাই টু কে এ জিরো বাই টু কে আমি বলতে চাইছি এই রেখাংশের নতি কত হবে নতি মানে কি এখান থেকে এটা আনলাম এখান থেকে লম্ব টানলাম ওয়াই বাই এক্স যেটা হয় সেটা হচ্ছে নতি আমরা জানি ম্যাথামেটিক্সে এম দিয়ে আমরা ডিনোট করি নতিটাকে তাহলে টি হাফ ইকুয়ালস টু এ জিরো বাই টু কে তাহলে আমি সমীকরণ থেকে কি পাবো আমরা একটু মনে মনে সেই পুরনো সমীকরণটা কল্পনা করে নিই ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তাহলে এখানে আমাদের ওয়াইয়ের সঙ্গে কোনটা তুলনীয় টি হাফটা এক্সের সঙ্গে কোন টি হাফ যেহেতু ওয়াই অক্ষে টি হাফ বসাচ্ছি এক্সের সঙ্গে কোনটা তুলনীয় এ জিরো আর সি সি নেই প্লাস সামথিং প্লাস জিরো সি নেই তাহলে এখানে সি কোনো নেই আর এম এর মান কত হবে না প্রবণতা কত হচ্ছে প্রবণতা সমান হচ্ছে কত ওয়ান বাই টু কে বা নতি ওয়ান বাই টু কে তাহলে এইটার নতি কত ওয়ান বাই টু কে দ্বিতীয় লেখচিত্র প্রথম লেখচিত্র বুঝতে পেরেছি দ্বিতীয় লেখচিত্র বুঝতে পেরেছি তিন নম্বর লেখচিত্র লেখচিত্র তিন লেখচিত্র তিনটা ইন্টারেস্টিং লেখচিত্র তিনটা কি না দেখো আমরা বিক্রিয়কের গাঢ়ত্বের সাপেক্ষে সময়কে প্লট করব এদিকে সময় টি এদিকে বিক্রিয়কের গাঢ়ত্ব যে কোনো মুহূর্তে গাঢ়ত্ব যেটাকে আমরা এ ভাবছিলাম মানে টি সময় পরে যে গাঢ়ত্ব হচ্ছে সেটা এ এইটা আমরা প্লট করব কি করে দেখো আমরা অলরেডি শিখে গেছি কে ইকুয়ালস টু কি শূন্যক্রম বিক্রিয়া হার সমীকরণের সমাকলিত রূপ থেকে পেয়েছি কে ইকুয়ালস টু এ জিরো মাইনাস এ বাই টি এখান থেকে আমরা কি পেয়েছি এখান থেকে আমরা পেয়েছি এখান থেকে আমরা কি পেয়েছি এ জিরো মাইনাস এ ইকুয়ালস টু কে টি অর এ ইকুয়ালস টু এ জিরো মাইনাস কে টি অর এ ইকুয়ালস টু এ জিরো প্লাস মাইনাস কে টি ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এম এক্স
y equals to c plus mx এই সমীকরণের সঙ্গে এটাকে তুলনা করব কি রকম y হচ্ছে আমার a বিক্রিয়কের গাঢ়ত্ব বসাচ্ছিলাম আমি এই বরাবর y হচ্ছে a x হচ্ছে আমার t আর a0 হচ্ছে c ছেদিতাংশ y equals to mx plus c সমীকরণের রূপ কেমন হয় এই রকম হয় এদিকে y এদিকে x এইটুকু হচ্ছে c আর এটা নতি কত হয় m এটা নতি m হয় এটা জানো তোমরা তাহলে এখানে সমীকরণটা কেমন হবে এখানে দেখো নতিটা নেগেটিভ আসছে এখানে এই যে প্রবণতাটা ঋণাত্মক আসছে এই যে m এর মানটা নেগেটিভ আসবে নেগেটিভ স্লোপ এই দিকে নেমে আসবে শুরুতে যখন t সমান 0 যখন t সমান 0 তখন a সমান a0 তাহলে এতটা অংশ হচ্ছে a0 এতটা অংশ হচ্ছে a0 এবার আমার আস্তে আস্তে সময় যত বেড়েছে বিক্রিয়কের গাঢ়ত্ব কমেছে 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 সেটা আবার কিভাবে না এই 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 সমীকরণটার নতি সমান আমরা পাচ্ছি মাইনাস কে ঠিক আছে লেখো চিত্র 3 বুঝতে পেরেছো আশা করি তাহলে আমরা ওই হচ্ছে কি তোমার সমাকলিত রূপ থেকে এসে 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 এমন একটা সমীকরণে পৌঁছালাম যেখান থেকে আমরা তাকে y equals to c plus mx এই পুরনো সমীকরণের সঙ্গে কম্পেয়ার করতে পারবো ঠিক আছে লেখো চিত্র 4 সবচেয়ে সহজ লেখো চিত্রটা সবচেয়ে লাস্টে বলছি লেখো চিত্র 4 4 নম্বর লেখো চিত্র কি বলবো 4 নম্বর লেখো চিত্রের ক্ষেত্রে আমরা কি করব বিক্রিয়া হার এদিকে বসাবো বিক্রিয়কের গাঢ়ত্ব এদিকে বসাবো কোন ক্ষেত্রে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখছি আমরা সংজ্ঞা থেকে কি জেনেছি শূন্য ক্রম বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না বিক্রিয়কের গাঢ়ত্ব বিক্রিয়কের